বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজ্যে চালু হলো স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচি। বুধবার সকালে মহকরণে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে চালু হলো স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচি। বুধবার সকালে মহকরণে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একটি অত্যাধুনিক ভ্যান বুধবার থেকে রাজ্যের 24টি কলেজ ও বিদ্যালয় ঘুরে ছাত্রছাত্রীদের স্বাবলম্বী হয়ে উঠতে উৎসাহিত করবে। আগামী 16 মার্চ পর্যন্ত রাজ্যের 6টি জেলা ঘুরে বিভিন্ন কর্মশালা সংগঠিত করা হবে। রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে সর্বভারতীয় পরীক্ষায় টিকে থাকতে পারে তার জন্য আগামী 2 মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষ কোচিং সেন্টার। বুধবার সকালে মহকরণে স্টার্টআপ ইন্ডিয়ার অত্যাধুনিক ভ্যান ও ভ্যানের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন বহিরাজ্য থেকে প্রশিক্ষকরা এই কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবে। মুখ্যমন্ত্রী পূর্বতন বাম সরকার সমালোচনা করে বলেন সেই সময়ে বেকার যুবক যুবতীদের কথা চিন্তা করা হয়নি। গত কয়েক মাসে 820 জন উদ্যোগপতি তাদের নাম নথিভুক্ত করেছে বলে জানান তিনি। এখন পর্যন্ত 4000 বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। স্টার্টআপ ইন্ডিয়া মোদিজি 2014 দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নজবানদেরকে কীভাবে রোজগার দেওয়া যেতে পারে, কীভাবে স্বরোজগারের ব্যবস্থা হতে পারে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করা, কারণ ভারত নজবানের দেশ, স্বাভাবিকভাবে তাদের রোজগারের ব্যবস্থা করতে হয়। নরেন্দ্র ভাই মোদী যেটা বলেছিলেন যে রোজগারের ব্যবস্থা করে দেওয়া, রোজগার মানে আমার যেই রাজ্যে আমি আছি, জন্ম হয়েছে, এই রাজ্যে যারা বিরোধী পার্টি আছে এরা রোজগার মানে বোঝে না। আমি অ্যাসেম্বলিতে বলার পরও রোজগারের ডেফিনেশন এরা বোঝে না, যেমন এরা সেকুলারিজমের ডেফিনেশন বোঝে না। সেকুলারিজম মানে সবকা সাথ সবকা বিকাশ, ঠিক সেটা মোদি করে দিয়েছে। আর এদের সেকুলারিজম মানে বৃহত্তর অংশের মানুষকে শোষণ করো, তাদেরকে নির্যাতন করো, এটা সেকুলারিজম না। সেকুলারিজম মানে সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র মোদি করে দিয়েছে। ঠিক রোজগার মানে স্বরোজগার সবচেয়েতে তার মধ্যে বড় মাধ্যম, তবেই দেশ স্বনির্ভর হতে পারে। সারা দেশব্যাপী নরেন্দ্র মোদীর যে চিন্তন নজওয়ানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেমন ত্রিপুরাতে এখন নতুন সরকার আসার পর 820 এন্টারপ্রেনারশিপের পোর্টালে রেজিস্ট্রেশন হয়েছে, 4000 লোককে রোজগার দিয়েছে। আগে ত্রিপুরা ছেলেরা রোজগারের জন্য ধরনায় বসতে হতো, মিছিলে যেত হতো, মিটিংয়ে যেত হতো, 10 বছর যাবৎ ঘুরতে হতো, এখন কেউ ঘুরে না, রোজগারের ব্যবস্থা করে ওর অন্যকে রোজগার দেয়। আর এই যে ব্যানটা 10 দিন আজকে থেকে 10 দিন সারা ত্রিপুরা রাজ্য ঘুরবে, ঘোরার পর কিছু 24টি স্কুল কলেজ, বাকি কলেজগুলোর প্রতি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় নজওয়ানদের সঙ্গে সম্পর্ক করবে, তাদেরকে তার মধ্যে ভিডিও স্ক্রিন লাগানো আছে, তার মধ্যে দিয়ে তাদেরকে বোঝানো হবে যে প্রযুক্তিবিদ্যা আধুনিকতম কী প্রসেসে করলে তার রোজগার বেশি হবে, কী তার মাধ্যম হতে পারে, কোথা থেকে সে সেটা সংগ্রহ করতে পারে, এই সবগুলো তাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষিত করে তোলা হবে। এবং পরবর্তী সময়ে এর মধ্যে সবচেয়েতে ভালো যে পারদর্শিতার সঙ্গে সেই বিষয়টা করতে পারবে বা শিখবে তাকেও আইডেন্টিফাই করা হবে, তাকেও পুরস্কৃত করা হবে, এই ব্যবস্থা তার মধ্যে রয়েছে। তো আমার সম্পূর্ণ বিশ্বাস সারা ত্রিপুরা রাজ্যব্যাপী যখন এই ব্যান ঘুরবে তো একটা স্বনির্ভর মহল তৈরি হবে, নজওয়ানরা দিশা পাবে। আগে আমার এই রাজ্যের নজওয়ানরা দিশার জন্য কনসালটেন্ট রাখতে হতো, কলকাতায় যেতে হতো, দিল্লি যেতে হতো, গিয়ে কারোর সঙ্গে বসতে হতো কীভাবে করব। ঠিক আছে, আজকাল ইন্টারনেট চলে এসছে, ওয়েবসাইটে আছে, তারপরে কি সব বোঝে না, তারপরেও কোচিংয়ের দরকার হয় না? আমরা যারা স্কুলে পড়ি বা কলেজে পড়ি তাদেরও কোচিংয়ের দরকার হয়, সব কিছু তো আছে বুকসে। তো এইগুলো করার জন্য আজকে দিল্লি মুম্বাই ওখানে যেতে হতো আমাদের এখানে নজওয়ানদের। আর আজকে নরেন্দ্র ভাই মোদী এখানে ত্রিপুরাতে গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছে, তার জন্য আমি আমার প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই ত্রিপুরাবাসীর তরফ থেকে। উনি পুরো দেশব্যাপী নজওয়ানদেরকে স্বনির্ভর করার জন্য এই স্টার্টআপ যে প্রোগ্রামটা রেখেছে, প্রত্যেক স্টেটের মধ্যে ভ্যান দিয়ে তার প্রচার প্রসার এবং তার ট্রেনিংয়ের ব্যবস্থা, তো সারা ত্রিপুরা রাজ্যব্যাপী 10 দিন যাবৎ হবে। আমি আশা করি তাতে আমাদের নজওয়ানদেরকে যে
নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে ওরা কাজ শুরু করেছে, তাতে বল পাবে এবং ত্রিপুরার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি বিধানসভায় বলেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3,46,00,000 টাকা ব্যয়ে নির্মিত রাধানগর শপিং কমপ্লেক্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাধানগর শপিং কমপ্লেক্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 3,46,00,000 টাকা ব্যয়ে নির্মিত শপিং কমপ্লেক্সে রয়েছে 80টি স্টল। চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থে নির্মিত শপিং কমপ্লেক্সের সূচনা করে মুখ্যমন্ত্রী রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, রাজ্যকে ফুলে ফলে সমৃদ্ধ করতে 2,00,000 পরিবারকে গাছ পরিচর্যার জন্য 200 টাকা করে দেওয়া হবে বলে জানান। মনমোহন সিং এতটা করেছে, ইন্দিরাজী অতটা করেছে, আমি তার চেয়ে বেশি করব, আমি তার চেয়ে বেশি করব। লাল বাহাদুর শাস্ত্রী জয় কিষাণ জয় জওয়ান নারা দিয়েছে, লাল বাহাদুর শাস্ত্রীর সেই কাজ আমি সম্পূর্ণ করব। আর এখন নরেন্দ্র মোদী একমাত্র প্রধানমন্ত্রী দেশের মধ্যে যিনি কৃষকদেরকে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করেছে, এই ব্যবস্থা আজ পর্যন্ত দেশে কোনো প্রধানমন্ত্রী করতে পারেনি, যার মধ্যে 75,000 কোটি টাকা কৃষকদের কাছে প্রতি বছর যাবে স্বনির্ভর কৃষক তৈরি করার জন্য, সেই মানসিকতা তৈরি করার জন্য। কারণ কৃষকদের মধ্যে সেই মানসিকতা তৈরি ছিল না, কারণ তার জমি বা কোনো কিছু লাগার পর কখন ফ্লাড আসবে, কখন ছাগল খেয়ে নেবে, কখন খরা হবে, তার তো গ্যারান্টি নেই। 3-4 মাস পরেতে চলতে পারে, সে তাকিয়ে থাকে, ভাই বৃষ্টি দেখলে আমি বা আর কি জানি হয় ফ্লাড না চলে আসে। কিন্তু নরেন্দ্র মোদী এক জায়গাতে ওনাকে স্থির করে দিয়েছে, না ভাই সব কিছু হয়ে যাক, কিন্তু আপনার ছেলে মেয়ে পরীক্ষার ফি আর বইয়ের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, তার জন্য 6,000 টাকা 10 বছর লাগাত আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে, সেটা নরেন্দ্র মোদী। আর অন্যরা কৃষি মুকুব করে দেব, ঋণ মুকুব করে দেব, তাই ওরা ঋণ মুকুব কতবার করেছে, কোনো কৃষক মৃত্যু বন্ধ হয়েছে। ইউপি সরকার আগে আসার আগে কমিটমেন্ট করেছিল তো সারা ভারতবর্ষে 5,00,000 কোটি টাকা যে আমরা মাফ করে দেব, মাত্র 50,000 কোটি টাকা মাফ করেছি, 4,50,000,000 কোটি টাকা মাফ করেনি। আর সেই টাকাও কৃষকরা পায়নি, সেই টাকা ব্যাংকের মাফ করে দিয়েছে, ব্যাংক লোন মাফ হয়ে গেছে। উল্লেখ্য, রাধানগরে শপিং কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয় 2016 সালের 19 ডিসেম্বর থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ সোনামুড়া মহকুমা হাসপাতালে ফ্রি ল্যাবরেটরি সার্ভিসের শুভ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। একই দিনে মেলাগড় রামকৃষ্ণ সেবাশ্রমে একটি রক্তদান শিবির উপস্থিত ছিলেন তিনি। একই দিনে দুটি অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। একই দিনে প্রথমে মেলাগড় পৌর পরিষদের অন্তর্গত শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রতন দাস, মেলাগড় পৌর পরিষদের পৌরপিতা উত্তম দাস সহ অন্যান্যরা। একই দিনে রক্তদান শিবিরে মোট 65 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে বলেন, রক্তদানের যে ন্যূনতম বয়স 18 সেটা হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি এই ধরনের অনুষ্ঠান তাদের প্রেজেন্স আগামী দিন তাদের মোটিভেট করবে, যখন তারা প্রাপ্ত বয়স যদি 18 বছর পরিপূর্ণতা অর্জন করবে, তখন তারাও এই স্বেচ্ছা রক্তদান এগিয়ে আসবেন, কারণ এর থেকে আনন্দদায়ক আর কোনো কিছু হতে পারে না। আমি দেব না, কেমন ভয় পায় রক্ত যদি আমরা না দিই 90-120 দিনের মধ্যে সেই শরীরের মধ্যে রক্তটা নষ্ট হয়ে যায়, কারণ রক্তকোষ গুলো নষ্ট হয়ে যায়। আমার শরীরে রক্তটা নষ্ট হওয়ার থেকে আমি যদি এটাকে দান করে দিই প্রত্যেক 4 মাস অন্তর অন্তর, তাহলে আমার এই দানের প্রেক্ষিতে অজানা কোন একজন মানুষকে আমরা নতুন ভাবে প্রাণ ফিরে পেতে সাহায্য করছি। রক্তদান শিবির শেষে তিনি চলে যান সোনামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে আইজিএম হসপিটাল পরিচালিত ফ্রি ল্যাবরেটরি সার্ভিসের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষচন্দ্র দাস, মেলাগড় পৌর পরিষদের চেয়ারম্যান উত্তম দাস এবং ভাইস চেয়ারম্যান সুপাঙ্কুর সরকার সহ অন্যান্যরা।
এই দিনের এই অনুষ্ঠানকে ঘিরে লোকজনের সমাগম ছিল লক্ষণীয়। টাকা খরচা করতে হয়, তাহলে আমাদের সেভিংস কি হবে, আমাদের জেনারেশন নেস্টি কিভাবে আমরা তৈরি করব? তো আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা হচ্ছিল এটাকে মিনিমাইজ করার জন্য কিভাবে মানুষের টাকা যাতে হাসপাতালগুলোতে এসে খরচা না করতে হয় যতটুকু পারা যায়, আমরা সেই সুযোগ সুবিধাগুলো আমাদের সরকার দিতে চাইছি এবং এটাকে লক্ষ্যমাত্রায় রেখেই আমরা সিদ্ধান্ত নিলাম যে এই 19টি হাসপাতালে একদম ফ্রি করে দেব। কোন ধরনের এই যে হাসপাতালে আজকে বিভিন্ন রক্ত পরীক্ষা, মল মূত্র, ইউরিন থেকে শুরু করে সমস্ত পরীক্ষা, বায়োপসি টাইপসে এগুলো পরীক্ষার জন্য টাকা সংগ্রহ না করে আমরা এআরএস একটা হাসপাতাল একটা এবং ফ্রি ডায়াগনস্টিক্স যারা মানে ল্যাব ডায়াগনস্টিক ল্যাব আমি বলবো, তাদের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হই যে তোমরা এই সেট আপ করো হাসপাতালগুলোতে, 19টা হাসপাতালে, যাতে করে এবং প্রত্যেকটি হাসপাতালের সঙ্গে একটা তোমাদের কানেকশন থাকতে হবে, যাতে করে এক্সাক্ট অ্যাপ্রোপ্রিয়েট এবং পারফেক্ট রিপোর্টিং যাতে হয়। এবং এটা শুধু এই রিপোর্টিং আমাদের আমরা বলেছি এনএপিএ যে কোনো অ্যাক্রেডিটেড ল্যাবে এগুলো আমরা ক্রস ভেরিফাই করাবো, জন্য ক্রস চেক করা হবে, মানে এইটা আন্তর্জাতিক মানের একটি ল্যাব। এই ল্যাবে আমাদের ওপিডি আইপিডি সমস্ত ধরনের পেশেন্ট যারা বহির্বিভাগে দেখাবেন তাদেরকে যদি কোনো আবার প্রেসক্রাইব করা হয় এবং পরীক্ষাগুলো তাদের জন্য এই ফ্রি ল্যাব বা ফেসিলিটি অ্যাভেলেবেল হবে। যারা ইনডোর পেশেন্ট যারা ভর্তি থাকবে হাসপাতালে তাদের জন্য এই সমস্ত সুযোগগুলো থাকবে। ডাক্তারবাবুদের একটা সঠিক যেমন রিপোর্টিংটা হবে, ডায়াগনোসিসটা যেমন সঠিকভাবে হবে, আমাদের ভালো ভালো ডাক্তারবাবুরা রয়েছেন আমাদের রাজ্যে, তাদের পক্ষে দারুণভাবে সুবিধা হবে যে এই রোগ হয়েছে এই রিপোর্ট তাকে মেডিসিন কোন মেডিসিন কি প্রেসক্রাইব করা ট্রিটমেন্টের বেলা দারুণভাবে এটা সহায়তা করবে ডাক্তারবাবুকে। কাজে আমি বিশ্বাস করি আগামী দিন এই সমস্ত বিস্তর এলাকার মানুষ যারা এই মহকুমা হাসপাতাল কিংবা জেলা হাসপাতাল, যদিও আমাদের সিপাহীজলার জেলা হাসপাতাল এখনো আমরা ঘোষণা করিনি, হয়তো অচিরেই হবে, এর মধ্যে অন্যতম স্ট্রং দাবিদার এই মহকুমা হাসপাতালকে আপডেট একটা দাবি আমাদের রয়েছে, এটা সততা মাথার মধ্যে থাকবে, কারণ এটা ঠিক ন্যায়সঙ্গত মিডল পয়েন্ট যেরকম রয়েছে। আরেকটা দাবিদার বিশ্রামগঞ্জ রেলা করে বসে, কিন্তু বিশ্রামগঞ্জ থেকে আগরতলা, বিশ্রামগঞ্জ থেকে তেপানিয়া মিডল পয়েন্ট রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা খ্যাত মজদুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি। রেগাতে 250 দিনের কাজ ও মজুরি দৈনিক 340 টাকা প্রদান, সামাজিক ভাতা মাসে 2000 টাকা করা সহ মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা খ্যাত মজদুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি। এদিন মেলার মাঠ স্থিত সিপিএম অফিসের সম্মুখ থেকে ত্রিপুরা খ্যাত মজদুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল শাহ সহ অন্যান্যরা। মিছিলটি পশ্চিম জেলা জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়। সেখান থেকে প্রাক্তন মন্ত্রী ভানুলাল শাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রাক্তন মন্ত্রী ভানুলাল শাহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে জানান। আজ ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে ডেপুটেশন এবং সভা করা হয়। কাজ খাদ্যের সংকট নিরসনে এবং আরও বেশি কাজ, বেশি মজুরির জন্যে আমাদের যে নিরবিচ্ছিন্ন লড়াই তার অংশ হিসেবেই আজকের এই প্রোগ্রাম। যারা কর্মহীন লোক তাদের সামাজিক ভাতার আওতায় আনা এবং ভাতা বৃদ্ধি করা, ভূমিহীন কৃষকদের ভূমি দেওয়া, কৃষকের ফসলের দাম উৎপাদন খরচের দেড় গুণ করা, এছাড়া দেশের সরকারের দেওয়া প্রতিশ্রুতি পালন না করার কারণে
এই সরকারের খেত মজুর বিরোধী চরিত্রকে আমরা বিশ্লেষণ করেছি এবং এই সরকারের কেন্দ্রে অবস্থিতি আরও দীর্ঘায়িত হওয়া মানে খেত মজুর সহ গরিব মানুষের বিপদ। আমাদের রাজ্যে একই চিন্তা সরকার নতুনভাবে এসেছে, এক বছর প্রায় হতে চলল, তারাও একই নীতি লক্ষ্য করে কাজ করে যাচ্ছে। ফলে এখানেও 25 বছরের একটা খ্যাত মজুরের সহায়ক সরকারের অনুপস্থিতি এক বছরের মধ্যেই খ্যাত মজুররা হারে হারে টের পায়, কাজ মিলছে না, রোজগার কমে গেছে। তার ফলে পরোক্ষভাবে বিক্রেতারা মানে দোকানদাররা তারাও এফেক্টেড হয়েছে, তারাও বলছে ভলিউম অফ বিজনেস কমে গেছে। কোনো এক পত্রিকায় দেখেছি গোলবাজারে হোলসেল মার্কেট সহ দৈনিক প্রায় 125 কোটি টাকার বেচা কেনা হতো, এখন তার নেমে নাকি 75 কোটি টাকা হয়ে গেছে। তাহলে ক্রেতা নেই, ক্রেতা কখন থাকে? যখন হাতে পয়সা থাকে। তাহলে মানুষের হাতে পয়সা নেই এটা বিক্রেতারা বুঝছে, কিন্তু এই সরকার বুঝতে চান না। তারা বলছেন দেওয়া প্রতিশ্রুতির অর্ধেক 11 মাসেই সেরে ফেলেছে আর বাকি 4 বছরে আর অর্ধেক করবে। এই সমস্ত কথা গরিব মানুষ সহজেই বুঝতে পারছে যে এগুলো, এই যে বলছে কেন্দ্রে রাজ্যে এক ধরনের সরকার হলে উন্নয়নের গতি স্পিড পাবে। প্রধানমন্ত্রী এসে বলেছেন ডাবল ইঞ্জিন কা সরকার। এই সমস্ত ভোটের আগে এখন দেখছি অন্য কথা, সেই কথা কি? সন্ত্রাসবাদ দমনে পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে একটা যুদ্ধ মহড়া শুরু হয়েছে, ফলে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন নতুন কথা বলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমা কলমচরা থানার কলসিমুড়া সীমান্তে বাকি 780 মিটার ফেন্সিংয়ের কাজ পরিদর্শনে যান মহকুমা শাসক সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। সোনামুড়া মহকুমা কলমচরা থানার কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর সীমান্তে আরও 780 মিটার ফেন্সিং বাকি আছে। এই বাকি ফেন্সিং পরিদর্শন ও কাজ পুনরায় চালু করার জন্য SDM সাজু ওয়াহিদ, কলমচরা থানার পুলিশ ও বিরাট TSR ও কলসিমুড়া BUP-র 74 ব্যাটেলিয়ন কোম্পানি কমান্ডার সাজ্জাদ রহমান উপস্থিত ছিলেন। তবে 780 মিটার ফেন্সিংয়ের মধ্যে আগামীকাল থেকে 160 মিটার কাজ শুরু হবে, বাকি 620 মিটার জিরো পয়েন্টের জন্য প্রসেসিং চলছে। 85% কমপ্লিটেড হ্যাঁ, আর 350 মিটার সূর্যনগর মে হ্যাঁ মিট্টি ফিলিং হয়ে গা হ্যাঁ, বারিশ কে বজে দু দিন রুকা হওয়া হ্যাঁ, লেকিন কাম চল রা আর আবি 180 মিটার কাজ পেন্ডিং থা, আজ সে হম উসকা ভি কাম শুরু কিয়া হ্যাঁ। ইহা কাজ মিট্টি কাজ ল্যান্ড কাজ মালিক হ্যাঁ উনকে সাথ অলরেডি বাত হো চুকা হ্যাঁ, উসমে কোই প্রবলেম নেই হ্যাঁ। তো আজ সে শুরু করতে গেলে হম কন্ট্রাক্টর আর বাকি লোক আ গিয়া হ্যাঁ, আর আবি ভি লোকাল লোগোন সে বাত কিয়া হ্যাঁ, কোই অবজেকশন নেই হ্যাঁ। তো কাল সে কাম শুরু হোগা। 8 কিলোমিটার কে করিবন আনফেন্সড গ্যাপ থা এক সাল পেলে, উসমে সে 2 কিলোমিটার ছোড় কে 7 কিলোমিটার সিঙ্গল রো ফেন্সিং কে লিয়ে প্রপোজাল ভেজা হ্যাঁ। বাকি 2 কিলোমিটার মে অলগ অলগ প্যাচ মে থা, এক 550 মিটার দুর্গাপুর মে, 350 মিটার সূর্যনগর মে, 310 মিটার শাহাপুর মে, আর 180 মিটার ইয়েওয়ালা কলসিমুড়া মে, আর 830 মিটার আমারা কুল্লুবাড়ি এরিয়া মে, ইসমে সে 550। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুর মোটর স্ট্যান্ডে ভোটারদের সচেতন করতে EVM ও VVPAT দিয়ে নতুন ভোটারদের ভোটদান শেখানো হয়। সামনে লোকসভা নির্বাচন, ভোটিং মেশিন এবং VVPAT নিয়ে খোয়াই জেলা নির্বাচন দপ্তর থেকে বুধবার কল্যাণপুরের মোটর স্ট্যান্ডে ভোটারদের সচেতন করতে EVM নিয়ে মহড়া, নতুন ভোটারদের EVM ও VVPAT দিয়ে শেখানো হয়। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে নকল ভোট হয় বুধবার দিন ভোর। বেশ সারা পরে মানুষের মধ্যে ছিলেন খোয়াই DM অফিসের ডেভেলপমেন্ট অফিসার প্রসেনজিৎ দাস, অনুপম চক্রবর্তী, প্রান্তোষ দাস। সচেতনতার জন্য আমরা আজকে জেলা প্রশাসনের উদ্যোগে VVPAT এবং EVM নিয়ে আজকে আমরা অ্যাওয়ারনেস করছি জনগণকে, যারা নতুন ভোটার আছে, পাশাপাশি যারা এই বছর 2019 লোকসভা ইলেকশনে যারা ভোট দেবে তাদেরকে, সবাইকে, যাতে
ভোট দান ঠিকভাবে করতে পারে তার জন্য আমরা হ্যান্ডস অন ট্রেনিং করাচ্ছি। কুয়াই জেলা প্রশাসনের উদ্যোগে কল্যাণপুর বাজারে আজকে ভোটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। তো এই প্রোগ্রামে আমাদের মূল উদ্দেশ্য হলো যে জনগণকে সচেতন করা, যাতে আমাদের যে 2019 যে সামনে যে আমাদের ইলেকশন, সেই ইলেকশনকে যাতে সবাই এসে এই ভোটদান দিয়ে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে যে ভোট হবে সেই ভোটে যাতে ভোট দিতে পারে, এগুলোকে আমাদের এই জন্য আমরা প্রশাসনের উদ্যোগে এই প্রশিক্ষণের ব্যবস্থা করছি জনগণের সুবিধার্থে। খোয়াই কংগ্রেস ভবনের সামনে পালিত হলো 26তম দীপঙ্কর নাথ শর্মার স্মরণসভা। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বিক্রমজিৎ সিনহা সহ অন্যান্যরা। 1994 সালের 6 মার্চ সন্ধ্যারাতে খোয়াই শহরের উপরে প্রকাশ্য খুন হয়েছিল দুর্গানগরের বাসিন্দার তথা তৎকালীন রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি দীপঙ্কর নাথ শর্মা। প্রতি বছরে কংগ্রেস দল এই দিনটিকে দীপঙ্কর নাথ শর্মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আসছে। এবছর দীপঙ্কর নাথ শর্মার স্মরণসভা পালন করা হলো কংগ্রেস দল ও তার পরিবারের পক্ষ থেকে। বুধবার সকালে খোয়াই কংগ্রেস ভবনের সামনে পালিত হলো দীপঙ্কর নাথ শর্মার স্মরণসভা। উনার প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্প প্রদান, নিরবতা পালন ইত্যাদির মাধ্যমে পালিত হলো 26তম স্মরণসভার কাজ। সেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি বিক্রমজিৎ সিনহা, খোয়াই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি নিখিল চক্রবর্তী সহ অন্যান্যরা। অন্যদিকে দীপঙ্কর নাথ শর্মার পরিবারের পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়। গত 22 ফেব্রুয়ারি থেকে ওই মাঠে চলছে দীপঙ্কর নাথ শর্মা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। দীপঙ্কর নাথ শর্মার পরিবারের পক্ষ থেকে ওই দিন খোয়াইয়ের বিভিন্ন স্কুলে দুস্থ 15 জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ। এদিকে দীপঙ্কর নাথ শর্মার ছোট ভাই দেবাশিস নাথ শর্মা সংবাদ মাধ্যমের কাছে জানান, দীপঙ্কর নাথ শর্মার হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন রাজ্য সরকার কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। সন্ধ্যায় ফোন করে ডেকে এনে ওনাকে সুভাষ পার্কে কাজ আছে বলে ডেকে আনা হয়েছিল। উনি যখন বাড়ি ফিরছিলেন সন্ধ্যার পরে, তখন তৎকালীন জ্যোতি সিনেমা হলের নিকটে যাওয়ার পরে ওইখানে যে কাঠের ব্রিজ ছিল, কাঠের ব্রিজে তৎকালীন সময়ের তথা সিপিআইএমের দুষ্কৃতীরা রাজপথে ওনাকে নৃশংসভাবে খুন করে প্রায় সন্ধ্যা 7:30 নাগাদ। আমরা তারপরে বহুবার পুলিশ, তৎকালীন নেতা সবার কাছে গিয়েছি এই বিচারের জন্য, আমরা কোনো বিচার পাইনি। পুলিশ প্রশাসন থেকে তৎকালীন সময়তে যেই চার্জশিট দেওয়া হয়েছে, যেহেতু রাজনৈতিক মদতপুষ্টতার কারণে চার্জশিট তৈরি হয়, সেই চার্জশিটের জন্য তখনকার আসামিরাদেরকে আর ধরার কোনো সুযোগ হয়নি এবং আসামিদেরকে ধরার মতো সাহস তৎকালীন পুলিশ প্রশাসন দেখাতে পারেনি। তারা প্রকাশ্যে রাজপথে ঘুরছিল, সবাই জানতো কে কে খুন করেছে, কিন্তু রাজনৈতিক কারণে, রাজনৈতিক নেতাদের আঙ্গুলি হেলনে পুলিশ তাদেরকে আর ধরেনি। আজকেও আমরা সেই বিচার পাইনি। আমরা এই তখনকার সময়ের যে বিচার ব্যবস্থা ছিল, তখনকার সময়ে যে বিচার হয়েছে এইটার এগেনস্টে আমরা একটা হাইকোর্টে রিট করেছিলাম সিবিআইয়ের করার জন্য। আমরা চেষ্টা করছি যে এখন এই এটাকে আবার তুলে আবার করা যায় কি না, সিবিআই তদন্ত করানো যায় কি না। আমাদের এখনকার বর্তমান সরকার পূর্ণ সহযোগিতা আমাদের সাথে করছে। মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছে যে পুরানো কেসগুলো আবার রিওপেন হবে, আমরা আশাবাদী সেই এই কেসের কিনারা হবে এবং প্রকৃত কারা দোষী তারা সমাজ জানতে পারবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমা বগাভা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষা। শান্তিরবাজার মহকুমার সবচেয়ে পুরনো মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে রয়েছে বগাভা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। অন্যান্য বারের ন্যায় এবারও এই বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা চলছে। এবারে বিদ্যালয়ে মোট মাধ্যমিক পরীক্ষার্থী 380 জন, যার মধ্যে 198 জন ছাত্র ও 182 জন ছাত্রী। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এই দুই দিনের মাধ্যমিক পরীক্ষা গ্রহণে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে হয়নি বলে সংবাদ মাধ্যমের সামনে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপালচন্দ্র দাস মহাশয়। তিনি জানান, এই পরীক্ষা গ্রহণে ছাত্রছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা ও এলাকার লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যার ফলে সুষ্ঠুভাবে এই পরীক্ষা গ্রহণের কাজ সম্পন্ন হচ্ছে। এই ধরনের সহযোগিতা পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানান। মিডিয়া বন্ধুদের এবং আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সবাইকে, আমার এসএমসি কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। রেগুলার নিউ সিলেবাসে, ওল্ড সিলেবাসের 7টা পরীক্ষা সবগুলোই এভাবে আমরা আশা করছি এই সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা শেষ করতে পারব।
সব স্কুল মাধ্যমিক সেন্টার আমাদের এখানে পরীক্ষার্থী টোটাল 380 জন তার মধ্যে 198 জন ছেলে 182 জন মেয়ে রেগুলার ক্যান্ডিডেট 265 জন কন্টিনিউ ক্যান্ডিডেট 87 জন এক্সটার্নাল ক্যান্ডিডেট 5 জন কম্পার্টমেন্টাল 24 জন সবগুলো মিলে 380 জন পরীক্ষা শুরু হয়েছে ওই দিনও খুব শান্তিপূর্ণভাবে আমাদের পরীক্ষা হয়েছে মাধ্যমিক পরীক্ষা আজকে দ্বিতীয় দিন 6 তারিখ মাধ্যমিকের বাংলা রেগুলার এখন পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে খুব পিসফুললি আমাদের পরীক্ষা চলছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বাইরের দিক থেকে বা ভিতর দিক থেকেও কোথাও নেই আমি আশা করছি খুব শান্তিপূর্ণভাবে আমরা আমাদের এই পরীক্ষা কার্য সম্পন্ন করতে পারবো ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা কয়েকদিনের অকাল বর্ষণে ব্যাপক ক্ষতির সম্মুখীন ইটভাটাগুলি কয়েকদিনের অকাল বর্ষণে ব্যাপক ক্ষতির সম্মুখীন ইটভাটাগুলি ইটভাটাগুলির চুল্লিতে আগুন দেওয়ার কাজ শুরু হয়েছিল মাত্র আর বাইরে খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ টাকা কাঁচামালের তৈরি ইট চুল্লিতে দেওয়ার অপেক্ষায় কিন্তু বৃষ্টির জলে কাঁচামাটির তৈরি লক্ষ লক্ষ ইট নষ্ট হয়ে যায় বর্তমানে বাট্টাগুলিতে শ্রমিকরাও চলে গেছে এতে করে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন ইট বাট্টা মালিকরা বিএসবিআই তো এখানে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কি হয়েছে এখানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়ে গেছে কাঁচা ইট যেগুলি বানানো আসছিল এগুলি প্রায় নষ্ট হয়ে গেছে জলে কত ইট মোটামুটি ভাবে প্রায় লাখ পাঁচেক কত টাকা আনুমানিক মূল্য প্রায় 11 লাখ তো মানে এই কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে তো এতে করে আপনাদের লাভ তো হইতো না আমাদের তো ক্ষতি সম্মুখীন হয়ে গেছি গা তো এই ব্যাপারে কি কোনো ক্ষতিপূরণ বা কোনো কিছুর বিশেষ ব্যবস্থা কি থাকে গভর্নমেন্টের কাছে তো চাহিদা ছিল মালিক পক্ষ সেটা পেয়ার করব এখন আপনারা সেটার আশাই আছেন না সেই আশাই এখন সামনের প্রস্তুতিতে গভর্নমেন্ট সাহায্য পাওয়ার পরই আবার সামনে প্রস্তুতি না হবে সাহায্য না পেলে আপনাদের সমস্যা সাহায্য না পেলে এখানেই বন্ধ করে দিতে আজকে কত বছর যাবত এই বাট্টাটা চলতে আছে 9 বৎসর এখানে এই বাট্টার হচ্ছে কতজন শ্রমিক বিয়ে করে প্রতি বছর তো প্রায় 300-350 শ্রমিক মাইগ্রেন্ট আর লোকাল মিলে কাজ করে এখন কি শ্রমিক আছে এখন শ্রমিক নাই তেমন অল্প কয়েকজন আছে ওই ইউপি বেলদার আর ফায়ার শুধু কি আপনাদের পাট্টাতে কি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি অন্যান্য না এই এলাকাতে তো বৃষ্টিটা এলাকা জুড়ে হয়েছে সুতরাং সেখানে অনেক ভাট্টাতে সেই ক্ষতিপূরণ আছে তো আমরা এর থেকে সবচেয়ে বেশি ক্ষতিপূরণের এখানে পড়ে গেছি আমরাই ক্ষতিতে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষার পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা কল্যাণী রায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঝটিকা সফরে যান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা কল্যাণী রায় তেলিয়ামুড়া স্থিত অতি প্রাচীন বিদ্যালয়ে ঝটিকা সফর করেন এদিন ছিল মাধ্যমিকের বাংলা বিষয়ের পরীক্ষা তিনি বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন পরীক্ষার্থীর পরীক্ষা দিতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা তা জানেন পরীক্ষার মহল যাবে বলে শান্ত পরিবেশ কোন রকম জোর ঝামেলা নেই এরকম পরিবেশে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে আমার খুব ভালো লেগেছে আমি ছাত্রী ছিলাম আমার মনে হচ্ছে সেই দিন আমরা ফিরেছি খুব ভালো খুব সুন্দর পরিবেশ আমাদের তেলিয়ামুড়া হাই স্কুল সেকেন্ডারি স্কুলের মাস্টার মশাই থেকে শিক্ষক শিক্ষিকারা সুন্দরভাবে আছে আরেকটা স্কুলে যাওয়ার চেষ্টা করবো সারাদিন বিদ্যাপীঠ এবং পরবর্তী সময়ে আরও দুটো স্কুলে আমার মাধ্যমিকে আমাদের 4 সেন্টার হয়েছে এবং 12-এ আমাদের 2 সেন্টার হয়েছে সবগুলি সেন্টারে আমি যাওয়ার চেষ্টা করছি ধন্যবাদ
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।